হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার, কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম আনাদার একটা ভ্লগ নিয়ে। অ্যান্ড আমার থাম্বনেল, টাইটেল আর লোকেশন দেখি স্পেশালি আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি কোথায় গিয়েছি। ইয়েস, আমি মিলিটারি মিউজিয়ামে গিয়েছিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি ভিড়। জাস্ট টিকিট কাটার জন্য দেখেন কত বড় লাইন লেগেছিল। মানে আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, এখন দেখি যে এত বিশাল লাইন। এই লাইনে দাঁড়াইলে মনে হয় না আমার সন্ধ্যার আগে কোনো টিকিট কাটা হইতো, মানে টিকিট হাতে পাইতাম এমন অবস্থা। তো এখানে হচ্ছে সবাই গিয়েছে অ্যান্ড আমি এখানে লাইনের জন্য দাঁড়াইছিলাম। পরে দেখি যে আমার আর হচ্ছে না, দেন ওই পাশে আরেকটা টিকিট কাউন্টার ছিল, এই যে এটা হাতের বামে। তো ওইখানে যাচ্ছিলাম যে দেখি ওখানে লাইনের কি অবস্থা, ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা যায় কি না। তো এখানে লাইনটা মোটামুটি কমই ছিল, ওটার মতো এত বিশাল ছিল না। তো আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম, আমার ফ্রেন্ডকে আমি টিকিটের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি বাইরে থেকে কিছু মানে ভিডিও নিচ্ছিলাম বা ছবি নিচ্ছিলাম আমার ব্লগের জন্য, যে বাইরে থেকে দেখতে কেমন লাগছে আপনাদের দেখানোর জন্য। যে আর আমরা যখন গিয়েছিলাম দেখেন, আমি যেদিনই বের হই সেদিনই আকাশটা এত বেশি মেঘলা থাকে, আমি বুঝি না যে কী সমস্যা। আমি যেদিনই বাইরে বের হই ব্লগের জন্য সেই দিনই বৃষ্টি হইতে হবে, সেই দিনই এত মেঘলা আকাশ হইতে হবে। তো অ্যাট লাস্ট আমরা টিকিট কাটতে পারছিলাম। অ্যান্ড তারপরে যেটা হয়েছে, আমরা যে ভেতরে এন্ট্রি করব সেটার জন্যও একটা বিশাল লাইন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো লাইনটা মানে ক্রস করার পরে আমরা অ্যাট লাস্ট ভেতরে ঢুকতে পেরেছিলাম। অ্যান্ড এ তো আমি তো বাইরে থেকে মোটামুটি দেখিয়েছিলাম ভেতরের অবস্থাটা, তবু আমি হচ্ছে আবার ভেতরে ঢুকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে কেমন ভেতরের, মানে ভেতরের জিনিসটা আসলে কেমন। এখনও তো একদম ভেতরে এন্ট্রি করিনি, আমরা যেই গেটের ভেতরে এন্ট্রি করে যে বাইরের লোকেশনটা আছে সেটা হচ্ছে আমি ফার্স্ট এরম ক্যাপচার করতেছিলাম। তো এ তো অনেক বেশি লোক ছিল, অনেক বেশি লোক। আমার ভিডিও করতে এমন অবস্থা হয়েছে যে আমি কোনো ভিউ দেখানোর থেকে আমি লোকের মাথা বেশি দেখাতে, মানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম হচ্ছে, কারণ এত ভিড় ছিল সেদিন। তো আমি এখানে গিয়েছিলাম, এই জায়গাটা আমার আসলে অনেক বেশি ভালো লাগছিলো। আর আমি চাচ্ছিলাম যে পানি ধরতে হাত দিয়ে, কারণ সবাই এভাবে পানি ধরতেছিলো বা অনেক পিকচার তুলতেছিলো, কিন্তু আমার দ্বারা হচ্ছিল না, কারণ যদি আমি পানি ধরতে যাইতাম তাহলে আমি ভিজে যেতাম, এটা কনফার্ম। তো এরপরে যেটা করলাম, এরপরে হচ্ছে বাইরে আর বেশি টাইম ওয়েস্ট করিনি, কারণ অনেক মেঘলা মেঘলা ছিল। আর এই মানে লোকেশন বলবো কি, এই জায়গাটা অনেক বেশি হিউজ, মানে অনেক বড় একটা জায়গার ওপরে এই মিউজিয়ামটা করা, যেটা সত্যি। এজন্য আমরা গিয়েছিলাম চারটার দিকে অ্যান্ড আমি সাড়ে তিন ঘন্টার মধ্যেও আমি পুরাটা ঠিকঠাক মতো ঘুরে দেখতে মানে পারছি কোনো মতো, মানে আপনাদের দেখাতে পারছি, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ভিডিওর মাঝখান থেকে বা লাস্টের দিকে অবশ্যই মিস করবেন না। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটা এন্ট্রি গেট, মানে ভেতরের যেটা, সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখানে হচ্ছে টিকিটটা নিয়ে নেয়। তো এরপরে আমরা ভেতরে ঢুকলাম। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অবশ্যই ভিডিওর মাঝখানের পার্ট বা লাস্টের পার্টগুলো মিস করবেন না, সেই পার্টগুলোতে আপনাদের জন্য বেশি এক্সাইটেড কোনো মানে কিছু জিনিস আছে, আপনারা দেখলে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে, অনেক ভালো এনজয় করবেন আর কি। তো এ তো ভেতরে ঢুকেও কিন্তু বাইরে যাওয়ার একটা দরজা ছিল। তো ভেতরে ঢুকে আমি ফার্স্টে হাতের বাম সাইড দিয়ে হচ্ছে গেট ছিল বাইরে যাওয়ার, তো বাইরে গিয়েছিলাম। আর যখন যাই তখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, এজন্য আমি আবার ভেতরে চলে আসছিলাম, কারণ তখন যদি বাইরে থাকতাম তাইলে হচ্ছে ভিজে যাইতাম, যেটা সত্যি। তো এটাই একদম গ্রাউন্ড ফ্লোর ছিল। তো গ্রাউন্ড ফ্লোরে তেমন কিছু নাই দেখানোর, আপনারা তো দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরে জাস্ট এরকম কিছু ছবি বা লিখালিখি করা আছে। দেন হচ্ছে এই যে বাংলাদেশের ম্যাপ আছে। আর মিলিটারি মিউজিয়াম, মিউজিয়াম মানে কি আমরা বুঝি, মিউজিয়াম মানে সব কিছু যেখানে সংরক্ষণ করা থাকে আমাদের নেক্সট জেনারেশন বা আমরা যারা অনেকেই আমাদের দেশ সম্পর্কে বা দেশের ইতিহাস সম্পর্কে জানি না, সেগুলো অ্যাকচুয়ালি জানানো তার
তাদের সবাইকে বা সেগুলো হচ্ছে সবার সামনে একটা রিপ্রেজেন্ট করা, আমাদের দেশের সবার সামনে বা বাইরের সবার সামনে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে মিউজিয়ামের কাজ। আর মিলিটারি মিউজিয়ামে আমি যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই মিউজিয়ামে গেলে আমরা যেটা সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা পাবো সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে। আর এখানে মেইনলি আমাদের যখন যুদ্ধ হয় সেখানের অস্ত্র থেকে শুরু করে ইভেন যারা যারা করেছে যুদ্ধ বা আমাদের বীরশ্রেষ্ঠ যারা আছেন, মানে সব এ টু জেড, আবার আমাদের কবে হচ্ছে স্বাধীনতা চুক্তিপত্র স্বাক্ষর হয় সেই পিকচার, মানে এ টু জেড হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। মানে আপনি এখানে গেলে আপনার যদি কোনো ধারণাও না থাকে যে কবে কী হয়েছে না হয়েছে সেটাও আপনারা একদম ফুললি বুঝতে পারবেন। আর এখানে কিন্তু অনেক বাচ্চারা ছিল, অনেক বাচ্চারা গিয়েছিলো, তারা তাদের বাবা মা নিয়ে গিয়েছে মেইনলি এই একটা কারণে যে আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বা আমাদের কত কষ্ট করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমাদের দেশের জন্য, এই সম্পর্কে তারা খুব ভালোভাবে জানতে পারবে। তো এ তো অনেক কথা বলে ফেলতেছি, এখন হচ্ছে চলে গেছি আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়েও হচ্ছে সেম টাইপের জিনিসগুলো আছে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় নানান যে ছবিগুলো ক্যাপচার করা ছিল সেগুলো এভাবে টানানো রয়েছে। বা এখানে কিন্তু অনেক পদক দেখতে পাচ্ছেন বা হচ্ছে অনেক জিনিস দেখতে পাচ্ছেন, তো এগুলোই হচ্ছে মেইনলি করা। তো এভাবে হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরটা এভাবে মেইনলি সাজানো ছিল। আর যেটা এর মাঝখানে মাঝখানে অনেক সুন্দর হচ্ছে কী বলে এটাকে, চিত্রলিপি না কি, আমার আসলে জানি না আমি ঠিক মতো উচ্চারণ, মানে আমি জানি না আসলে কী বলে, তো এগুলো ছিল, এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। আর আরেকটা যেটা কথা আমি হয়তো এটা সম্পর্কে বলতে গিয়ে ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন বা যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা যারা জানেন আরও ভালো মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা হচ্ছে বলতে পারেন যে এই জিনিসটা এটার জন্য হয়েছে বা এই ছবিটা এই মানে সময়কার মানে তোলা হয়েছে। তো যারা যারা জানেন তারা তারা আমাকে আরও ভালোভাবে বলতে পারবেন, আমি যদি সব কিছু নাও বলতে পারি বা জেনে থাকি। তো এই তো, অ্যান্ড এরপরে চলে যাচ্ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে এর তো থার্ড ফ্লোরে যে মেইনলি যেই জিনিসটা করা সেটা হচ্ছে আমরা যাই, যাওয়ার পরে দেখব। থার্ড ফ্লোরে গিয়ে আমি আগে পুরো ফ্লোরের একটা ক্যাপচার নিয়ে নিয়েছি, কারণ অলমোস্ট সব ফ্লোরেই এরকম সেম জিনিসগুলোই থাকছে। আপনারা হয়তো যখন আমার ফুল ভিডিওটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তখন দেখবেন যে অলমোস্ট সব ফ্লোরগুলোতেই এমনভাবে চিত্রলিপি করা বা এই যে এই ছোটো ছোটো এই যে এগুলোকে কী বলে আমি জানি না, এগুলো দিয়ে সাজানো মেইনলি। তো এর তো এনজয় করেন ভিডিওটা, দেন আমি আবার আসছি যে কী কী বলা যায় ভেবে। এখানে আমি তো আপনাদের ফার্স্টে বলে দিলাম যে আমাদের যুদ্ধের সময় যত অস্ত্র ছিল এখানে সব সংরক্ষণ করা আছে। এখন সব বলতে আমি জানি না এ টু জেড আছে কি না, কারণ সব কিছু তো আমরা খুঁজেও পাবো না, তাই না? আমরা তো সংরক্ষণ করতে পারবো না, কারণ যুদ্ধের সময় তো অনেকে অনেক জায়গায় মারা গিয়েছে, শহীদ হয়েছেন। তো তখন হয়তো সব কিছু আমাদের মানে এই মিউজিয়ামে কালেক্ট করে রাখা সম্ভব হয়নি, বাট যতটুকু সম্ভব হয়েছে আমার মনে হচ্ছিলো যে অনেক করা হয়েছে, অনেক মানে আপনারা চাইলে মিউজিয়ামটা ভিজিট করতে পারেন, আপনারা নিজে বুঝবেন যে একদম এ টু জেড সেখানে দেখানো হয়েছে। এ টু জেড মানে এখানে আমার বলার কোনো ভাষা ছিল না, আমার আসলে অনেক ভালো লাগছে জিনিসটা দেখে। তো এ তো আমরা হচ্ছে থার্ড ফ্লোরে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনেক কী বলে এগুলোকে মেশিন বা হচ্ছে গোলা, এগুলো হচ্ছে সংরক্ষণ করা হয়েছে। আমি পুরো মিউজিয়ামটা ঘুরে যেটা বুঝলাম যে এক একটা ফ্লোরে এক একটা পার্ট নিয়ে সাজানো হয়েছে, লাইক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে পদক দিয়ে বা হচ্ছে চিত্রলিপিগুলো দিয়ে বা লেখাগুলো দিয়ে সাজানো হয়েছে। থার্ড ফ্লোর হচ্ছে এমন কী বলে
যেই আমাদের যুদ্ধের যে অস্ত্র বা হচ্ছে যেই কি ওটাকে গোলা বলে হয়তো আমি জানি না, মানে যেটা দিয়ে আর ফায়ার করা হতো আর কি, সেগুলো দিয়ে হচ্ছে সংরক্ষণ করা হয়েছে। অ্যান্ড এরপরে হচ্ছে আমি ফোর্থ ফ্লোরে আসছি, আর ফোর্থ ফ্লোরে এরকমভাবে পুরাটা হচ্ছে সাজানো আছে। এখানে আপনার অনেক মিলিটারিরা কীভাবে যুদ্ধ করেছে বা তাদের পজিশনগুলো কেমন ছিল, মেইনলি এই জিনিসগুলো নিয়ে এটা সাজানো হয়েছে। আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আর এখানে আরও এই ফ্লোরটাতেও পুরাটো অস্ত্র নিয়ে সাজানো ছিল, যে এখানেও অস্ত্রগুলো হচ্ছে তারা হচ্ছে কী বলে অস্ত্রগুলো এখানেও করা ছিল, সংরক্ষণ করা ছিল অনেক, যে কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে। সো আপনারা একটা দেখেন, এনজয় করেন, আপনারা তখন নিজে বুঝতে পারবেন। আর আমরা তো আমাদের বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানি না এমন কোন লোক আসলে আমার মনে হয় আমাদের দেশে খুঁজে পাবো না। তো এখানে তাদের ছবি বা তাদের হচ্ছে বায়োডাটা ডিটেলস, ইভেন তাদের যে ক্যাপ বা হচ্ছে পোশাক যেটা সেটাও সব কিছুই এখানে সংরক্ষণ করা আছে। আর এই ছবিটা হচ্ছে আমাদের যে স্বাধীনতার সময় যে চুক্তিপত্র হয় সেই ছবিটা, আর পাশে হচ্ছে আমাদের সব শহীদদের ছবি টানানো রয়েছে, এমন মানে যারা যারা এখানে বিশেষ কর্মকর্তা যারা ছিলেন সেই সময়, যারা সাহায্য করেছেন সবার ছবি আছেন এখানে। আর এখানে হচ্ছে যারা আরও যারা সহযোগী ছিলেন বা যারা হচ্ছে ও সেই সময় তাদের নিজেদের পদে মানে ছিল, হচ্ছে আর্মি বা বিডিআর বা যারা হেল্প করেছিলেন সেই সব তাদের ছবিও আছে। আর এখানে হচ্ছে ওয়্যারলেস আছে, আর এখানে তাদের ওই যে আমি যে বললাম যে টুপি ছিল তাদের, এই টুপিগুলো সংরক্ষণ করা আছে। আবার অনেক সময় আমি হচ্ছে ব্যাচও দেখেছিলাম হয়তো তাদের, এটাও মেবি আমি ক্যাপচার করেছি যে এখানে আছে তাদের যারা যারা ছিল তাদের সবার আর কি ব্যাচ যেটা বলে, সেখানেও মানে এ টু জেড সংরক্ষণ করা আছে। আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছি যে সব কিছু এত সুন্দরভাবে গুছানো, সব কিছু এত সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে, যে কেউ দেখলে মানে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে তাদের জন্য যে আমাদের দেশে কী কী হয়েছে না হয়েছে, কারা কারা কী করেছে, এ টু জেড একটা ক্লিয়ার তারা ধারণা পেয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা যারা এখনও জানে না আমাদের দেশের সম্পর্কে, তারা অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। তো এ তো এটাই মেইনলি এজন্য এই মিউজিয়ামটা করা আমার যেটা এখন মনে হচ্ছে। এরপরে ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে সাইডে একটা অন্ধকার প্লেস, আমি বুঝলাম না যে এটা কি। আমার ফার্স্টে ঢুকতে খুব ভয় লাগতেছিল যে কি আছে এটার ভেতরে, পরে আমি মেইনলি যেটা ঢুকে বুঝলাম যে এখানে ফার্স্টে এমন গ্যালারি আছে, আর ভেতরে যেটা ছিল ভেতরে হচ্ছে মেইনলি বাচ্চাদের খেলার জায়গা ছিল। তো ওইটা অনেক ফানি ছিল যে আমি তো ফার্স্টে ভয় পাইছিলাম যে আমি কোথায় যাচ্ছি বা কী হচ্ছে, বাট এখন ভেতরে ঢুকে দেখি যে বাচ্চারা খেলতেছে বা সবাই বসে আসছে গার্ডিয়ানরা, তো পরে অনেক মজা লাগছে। তো এই তো ভিডিও করতে করতে যখন আমি একটু বাইরের দিকে যাই তখন দেখি যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তখন আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো সেই সময়টাতে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতে অনেক ভালোই লাগতেছিলো, আর মানে ভিউটা অনেক ভালো লাগতেছিলো আমার মেইনলি। তো এতো এই জন্য আমি ভাবলাম যে একটু বৃষ্টির জিনিস মানে ভিডিওটা ক্যাপচার করে ফেলি। এতো তারপরে যেটা হয়েছে, তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম হচ্ছে ভিডিও করতে, আবার অন্য ফ্লোরে চলে গিয়েছিলাম, কারণ এত বড় জায়গা, আমি ফার্স্টে বলেছিলাম যে এত হিউজ জায়গা, এত বড় প্লেস, এটা খুব কম সময় আমার মনে হয় কি যে 2 ঘন্টাতেও শেষ হবে না। সো হাতে টাইম নিয়ে যাওয়া উচিত। আর এখানে অন্ধকার লাগছে, বাট এই জিনিসটাকে আপনারা বুঝেছেন যে রিক্সা থেকে মানে রিক্সাওয়ালা ছিল ওনাদের যে গুলি করে হত্যা করা হয়, এইটা আমরা বইয়ে কমবেশি সবাই পড়েছি। তো ওই জিনিসটাও এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, হয়তো দেখতে পেরেছেন। তো এই তো এরপরে হচ্ছে আমরা মেবি ফোর্থ ফ্লোরেই ছিলাম, হ্যাঁ আমি ভুলে গেছি আর কি সত্যি। তো এরপরে কোন এরপরে আর ফোর্থ ফ্লোরে আরেকটা যেটা জিনিস ছিল, ইঞ্জিন ছিল এখানে, অনেক ইঞ্জিন ছিল, মানে কোন কোন আমি জানি না ইঞ্জিনগুলো কিসের, আমি আসলে জানি না, কারণ আমি যেটা জানি না সেটা তো বলতে পারবো না। তো এরপরে আমি একদম টপ ফ্লোরে চলে যাই, আর টপ ফ্লোরে যেটা ছিল ইউএনভুক্ত যতগুলো দেশ ছিল সবগুলোর ফ্ল্যাগ এখানে দেওয়া আছে।
তো এখানে অনেকে ছবি নিচ্ছিল, আর মানে এত, আমি তো বলছি যে এত ভিড় ছিল, মানে আমি ঠিকঠাক করে যে ক্যাপচার করতে পারছি এটাই অনেক। আর এখানে হচ্ছে একটা কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে ঘরের সামনে এত বেশি লোক ছিল আমি কোনোভাবেই মানে ক্যাপচারটা নিতে পারতেছিলাম না। আর ঘরের ভেতরে কী আছে আমি জাস্ট ফোনটা নিয়ে আমি কোনোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমি নিজেই দেখতে পারিনি, ভিডিও করার পরে দেখতে পেরেছি যে ঘরের ভেতরে কী কী আছে, কারণ ঘরের সামনে এত বেশি লোক ছিল। আর এটা আরেকটা মজার জিনিস যে আমাদের এটা হচ্ছে ইয়াতে সিলিংয়ে এই জিনিসটা করা, মানে উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে, মেঘের গর্জন হচ্ছে, এই সাউন্ডটা আমি দিতে পারি নাই কারণ অনেক সাউন্ড ছিল আশেপাশে, এই সাউন্ডটা ঠিকঠাকভাবে আসতো না ভিডিওতে, এজন্য এই সাউন্ডটা আমি দিতে পারিনি। এখানেও সবাই অনেক ছবি টবি নিচ্ছিল। তো এ তো এরপরে যেটা করছি, এরপরে হচ্ছে আমরা গ্রাউন্ডে চলে গিয়েছিলাম, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের নিচেও কিন্তু আরও দুইটা ফ্লোর আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আমি যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের নিচের ফ্লোরটা। সো এখানে যেটা ছিল, এখানে মেইনলি আপনার হচ্ছে সাবমেরিনেরই হচ্ছে জিনিস ছিল, মানে সেই সাবমেরিন কী কীভাবে মানে তারা নৌপথে আর কি, যেটা বলতে গেলে নৌপথে কীভাবে আমাদের যুদ্ধ হয়েছে বা কী কী হয়েছে সেটা হচ্ছে মেইনলি এখানে তুলে ধরা হয়েছে। তো সাবমেরিনে এখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে এই পুরো ভিডিওটার মেইন আকর্ষণ। এটা আমি সাউন্ড দিব, একটু নয়েজ হতে পারে, বাট আপনারা দেখবেন, আই গেস আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখা যাক।
আমার মনে হয় যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, কারণ আমি যখন ভিডিওটা একদম সামনাসামনি দেখি অনেস্টলি বলতে গেলে আমার অনেক গুজবাম হচ্ছিল, আমি বুঝলাম না যে কেন। আর আমি এখন যেটাতে আসছি সেটা হচ্ছে তারও গ্রাউন্ড ফ্লোর, মানে আমি কিন্তু অলরেডি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এখন তার নিচের একটা ফ্লোর আছে, একদম নিচে ফ্লোর, এটা মাটির নিচে, সেই ফ্লোরে গিয়েছিলাম। অ্যান্ড এখানেও হচ্ছে আপনার এখানে একটা জাহাজের মতো ছিল, তো জাহাজের ভেতরে কী কী ছিল এটা আমি জাহাজের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে দেন হচ্ছে ঢুকতে হচ্ছিলো, তো জাহাজের মধ্যে ঢুকে এই যে এখানে আমি যা যা ক্যাপচার করা করেছি, এখানে কিন্তু সবাই বসে আছে। আমি ফার্স্টে চিন্তা করছিলাম, যেহেতু এটা অন্ধকার ছিল, আমি ফার্স্টে চিন্তা করছিলাম যে এটা মনে হয় মানুষ এখানে বসে আছে, এখন ঠিকঠাকভাবে দেখি যে না না এগুলো হচ্ছে মানুষ না। পরে আমি একটু মানে হাসছিলাম আর কি যে ওকে ঠিক আছে। তো এরপরে হচ্ছে এটা অনেক ছোট, আমরা জাস্ট ঢুকছিলাম, এক মিনিটের মধ্যে বের হয়ে গিয়েছি, এমন আর এত ভিড় ছিল, ওনারা বারবার বলতেছিল যে তাড়াতাড়ি যার যা দেখা হয়ে গিয়েছে চলে যান চলে যান। তো তখন আমি কোনো মতো ক্যাপচার করে চলে আসছি। অ্যান্ড এরপরে যেটা হয়েছে, এরপরে আমি আবার গ্রাউন্ড ফ্লোরে, মানে মেইন যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে যাচ্ছিলাম আমি এখন কোনো মতো আর কিছু ক্যাপচার নিয়ে, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর কিছু হচ্ছে ক্যাপচার নিয়ে আমি বের হয়ে যাব এমন প্ল্যান ছিল। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার 7:30টার মধ্যে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়, 7:30টার মধ্যে। তো আমি 7টার মধ্যে আমি গিয়েছি 4টা, আর আমার ভিডিও শেষ করতে করতে একদম 7টা বেজে গেছে, অনেস্টলি 3 ঘন্টা লাগছে আমার, তাও কিন্তু আমি অত বেশি টাইম ধরে করি নাই। এরপরে 7টার মধ্যে দেখি যে বের হয়ে গিয়েছি আমি, আর চারপাশে হচ্ছে অনেক ভালো লাগতেছিলো, যেহেতু মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, সবাই তখন আস্তে আস্তে বের হচ্ছে, আবার হচ্ছে আর ওয়েদারটা অনেক ভালো ছিল, তো আমি বাইরেও একটু ক্যাপচার করছিলাম। আর তখন আমার অনেক বেশি ক্ষুধা লাগছিলো, আর বাইরে বের হয়ে কী খাবো বুঝতেছিলাম না, ভেতরে অবশ্য রেস্টুরেন্ট ছিল বাট আমার ওখানে বসতে ইচ্ছা করতেছিলো না, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর এই জন্য আমার বাইরে থাকতে ইচ্ছা হচ্ছিলো। তো বাইরে আমি এই জিনিস খাইছি যেটা সত্যি আমার টনসিলের এত পেইন, তবুও আমি লাস্টে আইসক্রিম খাইছি, আমি কোনোভাবে নিজের কন্ট্রোল করতে পারছিলাম না। সো ইয়েস, এই ছিল হচ্ছে আমার মিউজিয়ামে ঘোরার একটা এক্সপিরিয়েন্স অর ভিডিও যাই বলেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।